আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে শিখাবো বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড কিভাবে ডিজাইন করতে হয়। তো তার জন্য আমরা একটা স্যাম্পল দেখব যে ভিজিটিং কার্ড দেখতে কেমন হয়। তো দেখার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, খুব সুন্দর একটা লুকিং, খুব গুড লুকিং এর একটা ভিজিটিং কার্ড আপনাদেরকে দেখালাম, শো করালাম। এটা আজকের সকালের স্টুডেন্টদেরকে আমি ক্লাস করিয়েছি এবং আপনাদেরকেও ইউটিউবে যারা দেখছেন, আমার ক্লাস দেখেন, তাদেরকেও আমি এটা কীভাবে ডিজাইন করতে হয় সেটা শেখাচ্ছি। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শেখাবো, দেখুন কীভাবে শেখাচ্ছি। তো এই যে ভিজিটিং কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা সেম আমি ডিজাইন করব, খুব ভালো লাগবে ডিজাইন, আপনারা প্র্যাকটিস করবেন দেখে। তো দেখুন কীভাবে করছি, আমি এটাকে এক সাইডে রেখে দিই, আপাতত এক সাইডে রাখলাম। এবার এই জায়গাতে আমি ভিজিটিং কার্ডটা ডিজাইন করছি, দেখুন। সর্বপ্রথম আমি একটা শেপ নিয়ে নেবো, রেকট্যাঙ্গেল টুল থেকে নিয়ে একটা শেপ নিয়ে নেবো। শেপটা নেবো একটা সাইজের, যে ভিজিটিং কার্ডের সাইজ হয় তার স্ট্যান্ডার্ড সাইজটা আপনাদেরকে বলছি, আপনারা নোটও করে নিতে পারেন। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে চৌড়াতে 90 mm, চৌড়াতে কত বললাম 90 mm, এবং হাইট মানে লম্বাতে 55 mm। দেখুন চৌড়াতে কাজটা কী করলাম, চৌড়াতে 90 mm আর লম্বাতে 55 mm, মানে এই বাম দিক থেকে ডান দিকে, এটা হচ্ছে চৌড়া 90 mm, উপর থেকে নিচ 55 mm, মনে থাকবে সাইজটা। আর একটু জুম করে দেখাই, এই দেখুন আমাদের শেপটা। তো এই শেপে আমরা ডিজাইন টানব, তো দেখাই আপনাদেরকে কীভাবে ডিজাইন করছি। তো ডিজাইন করার জন্য আমি পেন টুল ইউজ করব। তো আপনাদের এই পেন টুল দেখুন, আমার এখানে পেন টুল দেখাচ্ছে, আপনার ওখানে থাকবে ফ্রি হ্যান্ড টুল। তো ফ্রি হ্যান্ড টুলের মধ্যেই থাকে পেন টুল, ফ্রি হ্যান্ড টুলটাকে ক্লিক করে দেবে থাকবেন, এক সেকেন্ড দু সেকেন্ড দেবে থাকবেন, তাহলেই দেখতে পাবেন পেন টুল। এই পেন টুলে ক্লিক করবেন। এবার এই যে শেপটা আছে, এই শেপটার এটা হচ্ছে 50% উপরে নাকি, তো এই 50%-এর বেশি নেব, মানে এরকম টাইপের একটু জায়গাটা বেশি নেব। এই জায়গায় ক্লিক করলাম, তারপরে কি করব, আমি এইখানে ক্লিক করছি, একটু বাঁকাবো বলে যে কি করব, এইভাবে ক্লিক করে এবার ছাড়বো না। কি করলাম দেখুন, ক্লিক করলে করে কিন্তু এবার ছেড়ে দিইনি, কি করাচ্ছি বাঁকিয়ে নিচ্ছি, আমি বাঁকাচ্ছি একটু ছোট করি, তাহলে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। তো বাঁকিয়ে নিয়েছি, এবার আমি এই জায়গায় যদি ক্লিক করি তাহলে ক্লিক হবে না, তাহলে কি করব, অল্টার দেবে থেকে আগে এই জায়গাতেই এই নোডে একবার ক্লিক করে দেবেন, তারপরে নিয়ে যাবেন। দেখুন এবার কিন্তু আর কার্ভ হচ্ছে না, সোজাসুজি গিয়ে ক্লিক করুন একবার, তারপরে এখানে গিয়ে একবার ক্লিক করুন, ভুল হলো, দেখতে পাচ্ছেন না হয়েছে তাই না, ক্লিক করি দেখা যাক শেপটা হয়েছে কিনা, এরকম শেপ হয়ে গেছে। এবার এটাকে কালার করে দিচ্ছি, কালার কিভাবে, মাউসের লেফট বাটনটা একবার দেবে দিবেন কালারের উপর, দেখুন কালার হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, কত সুন্দরভাবে করে নিলাম, খুব সহজভাবে। আবার যে আউটলাইনটা দেখুন ব্ল্যাক হয়ে থাকছে, এটাকে আউটলাইনটাকে আমি বাদ দিয়ে দিতে চাই, বা রাইট ক্লিক করে সেম কালার করে দিচ্ছি, তাহলে আউটলাইনেরও কালার হয়ে গেল, দেখুন সুন্দরভাবে একটা কালার হয়ে গেল, হয়েছে না, খুব ভালো লাগছে দেখুন। এবার কি করব, এখানে আর একটা ডিজাইন ডালব, সেম জিনিস সেম টুল নিয়ে, দেখুন পেন টুল নিলাম, ভালোভাবে দেখবেন, আবার দেখাচ্ছি। এবার উপর নিচের মিডিল হচ্ছে এতটা মতো মিডিল হবে, মিডিলের থেকে উপর নিচে একটু বেশি নিচ্ছি, এরকম জায়গা থেকে জাস্ট একবার ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করছি, ঠিক আছে, এখানে একবার ক্লিক করে ছাড়বেন না, মানে এটাকে এইভাবে কার্ভ করবেন, বাঁকাবো আর কি, যাতে সুন্দর লাগে দেখে বাঁকাবেন আপনাদের ইচ্ছা মতো, যাতে দেখতে ভালো লাগে। তারপর অল্ট কি চেপে থাকবেন, তারপরে এই নোডে আবার ক্লিক করবেন, দিয়ে এই পয়েন্টে ক্লিক করবো, একবারে বিন্দু বিন্দুতে যাতে সিন্ধু হয়ে যায়, ক্লিক মারলাম, তারপরে উপরে যাব। উপরে যাওয়ার জন্য কি করব, আমি এই জায়গাতে যেখানে আমরা শুরু করেছিলাম সেখানে ক্লিক করব, সেখানে গিয়ে ছাড়বো না, সেমভাবে আমি এইভাবে করব, এই দেখুন কাজটা হয়ে গেল। এবার যখন কালার করব, কালারটা কিভাবে, আমি ইয়েলো কালার করবো, ইয়েলো কালারে ক্লিক করলাম,
আউটলাইনটাকেও রাইট ক্লিক করব, আউটলাইন কালার হয়ে যাবে। দেখুন কাজটা, দেখুন দেখতে পাচ্ছেন কেমন লাগছে। এর উপরে বাইরে আর একটা কালার আমি ডিজাইন দিব, সেটাও পেন টুল নিয়ে। দেখুন পেন টুল নিয়ে কত কাজ হচ্ছে, পেন টুল তাই না। জাস্ট এখানে ক্লিক করলাম, এবার এই জায়গাতে ক্লিক করলাম, ক্লিক করেছি তা আমি তো বাঁকালাম না, এটা হলো না কাজ, বাঁকাবো তাই না। তো বাঁকানোর জন্য আমি এটা বাদ দিচ্ছি, ঠিক আছে। আমি দেখাই আপনাদেরকে বাঁকিয়ে কিভাবে বাঁকাতে হয়, এটাকে আমি বাদ দিয়ে দিই, সেটাকে নতুন ভাবে আবার করছি, ঠিক আছে। দেখুন এই জায়গায় ক্লিক করলাম, এবার এই জায়গাতে কি করব, ক্লিক করতে গিয়ে ছাড়বো না, বাঁকাবো তাই। আশা করি দেখে গেছে, দেখুন ভালো লাগবে, খারাপ লাগবে না। এবার কি করব, এই যে এই যে দেখুন কার্ভ হচ্ছে না, তাহলে অল্ট কিটা দেবে থাকবেন, তারপরে যেখানে কার্ভ হচ্ছে লাস্ট পয়েন্টে ক্লিক করবেন নোটে, তাহলে দেখুন আর কার্ভ হবে না। এবার এই হলুদ বিন্দুর এই কর্নারে ক্লিক করব, তারপরে উপরে যাব, এই দেখুন মাউস দিয়ে এগুলো, মাউসের যে জুম আছে সেটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে কি করব, কার্ভ করব, তাহলে আমি মাউসটাকে ছাড়বো না। এই দেখুন ক্লিক করে মাউস ছাড়িনি, কিন্তু দেখুন হয়ে গেছে। এবার কি করবো, এটাকে ব্ল্যাক করে দেবো। তো ব্ল্যাক কিভাবে করবো, ব্ল্যাকে ক্লিক করে দেবো, আর আউটলাইন তো ব্ল্যাক হয়ে গেছে, তাহলে দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এই যে কত সুন্দর একটা লুকিং লাগছে। এবার এই লুকিংটা যে লাগছে এটার মতো দেখুন মোটামুটি চলে এসেছে, লুকিংটা বেস্ট লুকিং ভালো এসেছে তাই না। এবার এই লুকিংটার মধ্যে আমি কি করব, একটা লোগো দিব বাম সাইডে, দেখুন ডিজাইন করছি। ভিডিওটা হয়তো একটু বেশি হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বলছি, খুব ভালোভাবে দেখুন, আমি আপনাকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের টেক দুলিয়ানের লোগোটাই মনে করুন দিয়ে দেবো। তাহলে আমি কি করব, এখানে দেখুন একটা ইম্পোর্ট বলে একটা অপশন আছে, সেই অপশন যদি না দেখতে পান কন্ট্রোল দেবে আই দাববেন, বা ফাইল মেনুতে গিয়ে ইম্পোর্টে ক্লিক করবেন, যে যে ছবিটা আনতে চাইছেন সেই ছবিটাকে নিয়ে চলে আসুন। তো আমি ছবি টেক দুলিয়ানের ছবি আনতে চাইছি, এখানে আমার লোগোটা আনতে চাইছি, জাস্ট ক্লিক করব, লোগোটা দেখুন চলে এসেছে। এবার লোগোটাকে ছোট করে নেব, দেখুন লোগো আমার ছোট হয়ে গেছে, আর একটু ছোট করব, যে এখানে বসিয়ে দেব, এই জায়গায় থাকবে লোগো। এই দেখুন সুন্দর লাগছে না, তো লোগোটা বসিয়ে জাস্ট মানিয়ে গেল। এবার কি করব, উপরে আমি নাম লিখবো, যার যে নামে ভিজিটিং বানাচ্ছি, তা আমার এই নাম লিখি, চলুন দেখি। তো কী করবো, আমি লেখার জন্য টাইপ টুলে ক্লিক করব, বা টেক্সট টুল, সেই টেক্সট টুলে ক্লিক করার পর জাস্ট এখানে একবার ক্লিক করব। সাইজটা 24 আছে, আমি এটাকে 12-14 করে দিই। এবার নামটা লিখছি বি, সব ক্যাপিটালে লিখবো না, স্মলে লিখি, BISWAJIT। এবং এই ফন্টটাকে ফেসটাকে চেঞ্জ করে দেবো, দেখুন ফন্ট ফেস চেঞ্জ করছি, তার জন্য আমি সিলেক্ট করলাম দিয়ে ফন্ট ফেস আছে, এখানে দারুণ দারুণ ফন্ট ফেস আছে, তাহলে আমি সেই ফন্ট ফেসগুলো ইউজ করতে পারি, সুন্দর সুন্দর ফন্ট ফেস আছে, এগুলো ইউজ করব, যেটা আর কি ভালো লাগবে আর কি সেটাই ইউজ করব, ঠিক আছে। দেখুন আমি একটা ফন্ট ফেস ইউজ করব, সেটা হচ্ছে যাতে বড় হয়ে থাকে এবং মোটা হয়, তার নাম হচ্ছে এরিয়াল, খুব কমন ফন্ট ফেসটা, আমি এরিয়াল ইউজ করব। এখানে এরিয়ালের মধ্যে থেকে আমি নিব এরিয়াল ব্ল্যাক, মোটা হয়ে যেতে থাকে নামটা। এই দেখুন টেক্সট ফুলে ক্লিক করলাম, এবার এটাকে আমি ধরে এখানে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন বসিয়েছি, তা আমার লেখাটা বসে গেছে, হালকা একটু অ্যাডজাস্ট করে দিই, ছোট বড় দিয়ে বসিয়ে দিলাম। দেখুন আমার এই জায়গায় ঠিকঠাক প্রপারলি বসে গেছে নামটা। এবার নাম যখন বসে গেল, এবার এই জায়গায় লিখবো ডেজিগনেশন, ডেজিগনেশন আমি লিখে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। আবার ক্লিক করলাম, দিয়ে লিখছি গ্রাফিক্স ডিজাইনার, GRAPHICS DESIGNER। এবার কি করব,
ছোট করে দিচ্ছি এটাকে সাইজে ধরে দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি, আরেকটা বড় করে দিচ্ছি। দেখুন 8 সাইজের লেখা লিখেছি, তাই না? কত ছোট, ঠিক আছে, ডেজিগনেশন ছোটই হয়। এই দেখুন লিখে দিয়েছি, লেখা হয়ে গেছে। এবার কি করব, এই জায়গাতে আমি আর কি কি লিখব না ডিজাইনটা একবার দেখে নিই, আপনাদেরকে দেখাই কি কি লিখেছি। এবার ঠিকানা লিখেছি, দেখুন ঠিকানা এই জায়গায়। তো ঠিকানা লিখবো, তো ঠিকানা লিখার আগে আমি একটা আইকন দিলে সবচেয়ে ভালো লাগবে। তো ঠিকানা লিখার জন্য আমি একটা আইকন দিচ্ছি, কন্ট্রোল দেবে আই প্রেস করব, যে আমি ঠিকানার আইকনটা দিয়ে দেব। এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন ঠিকানার আইকন আমি এটা দেবো, বাড়ির চিহ্ন দেব। এগুলো আপনারা গুগলে নেটে সার্চ করবেন, পেয়ে যাবেন এই যে চিহ্নগুলো, এগুলো আরামসে পেয়ে যাবেন, দেখবেন সার্চ করে পেয়ে যাবেন, যে ইউজ করবেন এগুলো কাজে লাগবে। ছোট্ট করে দিব আমি, বড় করব না, তাই না? বেশি বড় বড় করে লাভ নেই, ছোট্ট করে একটা দিব এই জায়গায়। এই দেখুন থাকলো, তাহলে আমি এটা হচ্ছে বাড়ির চিহ্ন দিলাম, যাতে সবাই বুঝতে পারে এটা বাড়ি, অ্যাড্রেস, তাই না? এই দেখুন হয়েছে। এবার অ্যাড্রেসটা লিখে দেব, অ্যাড্রেসটা আমি লিখে দিই, যে কোনো জায়গায় ক্লিক করব, সাইজটা ছোট্ট করে লিখব, ওই জন্য আমি 10 করে দিচ্ছি, 10 বা 9। এখানে আমি ঠিকানা লিখে দিচ্ছি, ঠিকানা লিখছি আমাদের বাড়ির ঠিকানা, ধুলিয়ান, ওয়ার্ড নাম্বার সাত ধুলিয়ান, ওয়ার্ড নাম্বার সাত নেয়ার দারক স্টিল ফ্যাক্টরি ধুলিয়ান। লেখাটা অনেক বড় বড় হয়ে যাচ্ছে, তাই তো? আরো ছোট করতে হবে, না হলে মানাবে না। এই দেখুন 9 সাইজটা পারফেক্টলি আছে, আমি 9 সাইজই রাখছি। এবার ঠিকানাটা লিখে দিয়েছি আমি, লিখে দেওয়ার পরে আমি এই জায়গায় বসাবো। এই দেখুন, তাহলে আমাকে সাইজটা, ফন্ট ফেসটা চেঞ্জ করতে হবে। ফন্ট ফেসটা আমি করে দিচ্ছি এরিয়াল ন্যারো, তাহলে পারফেক্টলি এবার হয়ে যাচ্ছে। এবার কি করব, গ্রিল ফ্যাক্টরি লিখেছি, তারপরে এখানে এন্টার মেরে দিলাম, নিচে চলে আসলো যে লিখবো ধুলিয়ান মুর্শিদাবাদ 742202, ব্র্যাকেটে WB-টাও লিখে দিই, WB। এই দেখুন হয়ে গেল। তাহলে আমি এই চিহ্নটা আর একটু নিচে করবো, এটা হয়ে গেল আমার বাড়িতে। আর কি করব, এর মধ্যে দিব এবার মোবাইল নাম্বার, তার জন্য আমি আবার একটা মোবাইলের চিহ্ন নিয়ে আসি, লোগো আইকনগুলো এটা নিয়ে আসি। এটা মোবাইল নম্বরে বা হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করতে পারি, তো আমি মোবাইল নম্বর না করে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই করি, দেখতে ভালো লাগবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে মোবাইল নম্বরে ইউজ করতে পারেন, আমি দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপ নম্বর বা মোবাইল নম্বর, চলুন মোবাইল নম্বরে দিই, দেখি না এক ধরনেরই দিই, ছোট করছি, হয়ে গেল, নিচে আছে, সেটাকে আরো ছোট করি, লাগবে তো আমার অনেক ছোট, অনেক ছোট করে দিই, উপরে উঠালাম, দেখবেন ভালোভাবে দেখবেন, ঠিক আছে? তাড়াহুড়া করবেন না, ওই কাটাকাটি অনেকজন দেখি তো ভিডিওতে স্কিপ করে করে দেখে, স্কিপ করে দেখবেন না, একবার একটু দেখুন ধৈর্য ধরে, হয়তো আপনার 5-10 মিনিট সময় লাগবে, বাট দেখুন খুব ভালোভাবে শিখে যাবেন কাজটা, স্কিপ না করে ভালোভাবে দেখুন শিখে যাবেন। এই দেখুন ঠিকঠাক বসিয়ে দিলাম, বসেছে। দেখুন এবার এই জায়গায় আমি মোবাইল নম্বরটা লিখে দিচ্ছি, তো মোবাইল নম্বর আমি লিখে দিচ্ছি 86 37 54 35, অবলিক দিয়ে আরেকটা মোবাইল নম্বর লিখেছি 4968 3996, মোবাইল নম্বর লিখলাম, সাইজটাকে আমি ছোট করে 10 করে দিচ্ছি এবং একটু বোল্ড করে দিচ্ছি, মোটা
দিয়ে রেখে দিলাম মোবাইল নম্বর, এখানে থেকে গেল মোবাইল নম্বর, এই দেখো মোবাইল নম্বর থেকে গেল। আর কি দেবো? ইমেল আইডি দেবো, ইমেল আইডি দেবো, যাচ্ছি আমি ইমেলের চিহ্ন দেওয়ার জন্য কোনটা নেব, ইমেলের জন্য এটা নিচ্ছি, এখানে ক্লিক করছি, এটাও বড় আছে তো ছোট করি, অনেক ছোট বড় আছে আমি ছোট করে নিলাম। এখান থেকে ডাইরেক্ট লিখেও করতে পারেন ছোট, আমি এইভাবে করে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট ছোট করতে পারবেন, সাইজটাকে ছোট করতে পারবেন। আমি ওখানে গেলাম না, এই জায়গা থেকে করে নিচ্ছি। এটা হচ্ছে ওই সাইড ইমেলের চিহ্ন, ওখানে দিলাম, আর একটু সাইজটি ছোট করি, হালকা বড়, ঠিক আছে এবার সাইজ। এবার এখানে ইমেলটা লিখে দিই, দেখুন লিখছি, ক্লিক করলাম, সাইজটা আমি তো 9 করব, দিয়ে লিখে দিচ্ছি wbbce.info@gmail.com। এবার এটাকে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি, এই গেল আমার রাখা হয়ে গেল। আর দিব ওয়েবসাইট, ওয়েবসাইটের জন্য কি করব, ফিনিশিং পর্যন্ত দেখবেন, হ্যাঁ ভালো লাগবে, এইটুকু আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। দেখুন আমরা টেনেছি, ছবিটা এসছে, দেখুন আসলো কোথায়, আসলো তো, আচ্ছা আরেকবার নিয়ে গেলাম, এসেছে তো অবশ্যই, কোথায় চলে গেছে, এখানে নিচ্ছি। এবার সাইজটাকে কত বড় যে আছে ভেবে দেখুন, কত বড় আছে 13,000, 20 করব, 20 মাত্র, দেখি পাই কিনা, কত বড় আছে এবার হিসাব করুন, দেখুন কত বড় আছে, দেখেছেন কত বড়, অনেক বড় ছবি। এটাকে ঠিকঠাক ভাবে ছবিগুলোকে সেভ করে রাখতে, ভালো ছবি আছে, এখান থেকে করে নিই নাকি, এখান থেকে করি 50 mm করি, আর এটা 50 mm করি, তাহলে হয়ে গেল। আচ্ছা এটা করি, মোটামুটি চলে এসছে, দেখুন একবারে ছোট্ট করে দিয়েছি, একবারে মাফ করে। এটা দিব আমরা ওয়েবসাইটের চিহ্ন, তাহলে ঠিকঠাক করে বসিয়ে দিলাম, এটা হচ্ছে ওয়েবসাইটের চিহ্ন দিলাম, এখানে বসিয়ে দিচ্ছি, দেখুন বসে গেছে ঠিকঠাক ভাবে, হালকা একটু সামান্য বড় করব, হ্যাঁ পারফেক্ট হয়েছে। এবার ওয়েবসাইটটা আমাদের লিখে দেবো, ওয়েবসাইটটা করবো আমি 10 সাইজ, www.wbbce.co.in ওয়েবসাইট লিখলাম, লিখার পরে ওয়েবসাইটটাকেও আমি সাইজটা 9 করে দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি, একটু মোটা করে দিই, দেখতে ভালো লাগবে। এই দেখুন বসিয়ে দিলাম, বসালাম, এবার এখান থেকে পুরোটাকে সিলেকশন করে নিচ্ছি, একটু নিচে করে দিচ্ছি, আমার জায়গাটা আছে নিচে, আমার যথেষ্ট জায়গা আছে, হয়ে গেল নিচে জায়গাটা, এই দেখুন হালকা উপর করি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু কাজটা করে নিলাম।
এই জায়গায় যে ফাঁকা রাখলাম, এই জায়গায় আমি আর একটা কাজ করবো তাই ফাঁকা রাখলাম, সেটা হচ্ছে একটা কিউআর কোড বসিয়ে দিই। এখন লেটেস্ট সব জিনিসে চলছে কিউআর কোড, বার কোড, এগুলো আমি কিউআর কোড বসিয়ে দিচ্ছি। তো আপনার নামের যে কিউআর কোড হবে সেটা তো বসিয়ে দেবেন, আমি একটা স্যাম্পল আপনাকে দেখানোর জন্য কিউআর কোড বসিয়ে দিচ্ছি। এই দেখুন আমি করে রেখেছি ডাউনলোড, এটাকে সাইজটা ছোটো করি, এখান থেকে ধরে যাবে ছোটো সাইজ। এই দেখুন কিউআর কোড, এই হচ্ছে কিউআর কোড। আমি ছোট করি আরো দিয়ে এটা বসিয়ে দেবো এই জায়গায়, দেখতে ভালো লাগবে। তাহলে আমি একটা কিউআর কোডও বসিয়ে দিলাম, তাই না? তাহলে কি হচ্ছে দেখতে, এবার লুকিংটা আর একটু খেলে গেল, তাই তো? এবার পাশাপাশি দুটোই দেখে দিচ্ছি, এই পাশাপাশি এবার দেখে নিন দুটোই। তাহলে এই যে এটা হলো আর এটা হলো, সাইজটা বড় আছে বলে আমি ছোট করে দিচ্ছি। এই দেখুন পাশাপাশি দুটো আমি দেখে দিলাম, দেখতে পাচ্ছেন? তাহলে দুটোই কিন্তু আমি সেম সেম কিন্তু বানিয়ে নিয়েছি, অথচ এর থেকে এটাই হয়তো ভালো লাগছে দেখতে, নতুন বানালাম এটাও ভালো লাগছে। তো কীভাবে বানালাম, ডিজাইনটা করলাম, আশা করি বুঝতে পেরে গেছেন। তো আপনারা প্র্যাকটিস করে দেখুন, ডিজাইনটা আশা করছি খুব ভালো লাগবে এবং ডিজাইনটা দেখে শিখতে পেরে যাবেন, ভালো থাকবেন। একটা জিনিস আমি এখানে লিখতে বলেছি, সেটা হচ্ছে কম্পিউটার সেন্টারের নাম, তাই না? এই যে দেখুন নাম লেখা আছে, নাম তো আমি লিখিনি, তো নামটাও এখানে বসিয়ে দেবেন। তো আমি একটু দেখে দিই, এটাকে ঠিকঠাক করে একটু সাইজগুলোকে ঠিকঠাক করে নিতে হবে, না হলে হবে না, তাই না? যেহেতু নাম ঢোকাবো, তো এটাকে একটু চেপে দিই এই সাইডে, উপরে উঠিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকেও একটু চেপে দিই, হয়েছে? এবার নাম ঢুকে যাবে, আরামসে ঢুকে যাবে। দরকার পড়লে ফন্ট ফেস সাইজ গুলো একটু ছোট করে দিবেন, নাম হয়ে গেছে। আচ্ছা, এটাকে একটু উপরে, নামটা যেটা না বিশ্বজিৎ মন্ডল আছে, হালকা উপর করে দেবো, তাহলে তো হয়ে যাবে। একটু উপর করে দিচ্ছি, জায়গা অনেক জায়গা। হয়ে গেছে না? তো নাম নামটা হয়ে গেছে, এবার এখানে আপনারা আরামসে বসাতে পারবেন, ঠিক আছে? আরামসে এবার বসাতে পারবেন। এটাকে কি করবো, হালকা আমি একটু ছোট করে দেব। হ্যাঁ, কন্ট্যাক্ট নম্বরটাকে হালকা একটু ছোট করে দেব, এটাকে হালকা ছোট করে দিব, এবার নামটা এখানে বসে দিব। এখানে ঠিকঠাক করে বসে দিচ্ছি, কত সুন্দর জায়গা হয়ে গেল, কত জায়গা নেবেন দেখুন, আরামসে নাম হবে। দেখুন নাম লিখে দেখাচ্ছি, ক্লিক করলাম, লিখছি টেক গুলিয়ান, TCH গুলিয়ান, এই দেখুন নাম লিখলাম। এবার এটাকে সিলেক্ট করে সাইজটাকে ছোট করে দিচ্ছি একটু, এটাকে বোল্ড ইটালিক কিছু একটা ফন্ট ফেসে দিয়ে এটাই দিয়ে দিই, খুব ভালো লাগছে। দেখুন মুখ তুলে ক্লিক করে দিচ্ছি, এটাকে দিয়ে বসিয়ে দিচ্ছি ঠিকঠাক জায়গায়, এটা হয়ে গেল। এখানে আমি বসিয়ে দিচ্ছি এই জায়গায়, হালকা বড় করে দিচ্ছি, এই হয়ে গেল বড়।
ঠিক আছে, টেক বুলিয়ান। আর ছোট্ট করে টেক লাইন লিখে দেবো, এটা হচ্ছে একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, এই কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে লিখে নিই সাইজটাকে ছোট্ট করে সাইজ 7 এ। কম্পিউটার ট্রেনিং সেন্টার, বসালাম। লেখাটার ফন্ট ফেস চেঞ্জ করে দেব, চেঞ্জ করে একটা ল্যাপটপ টাইপের করে দেব ভালো দেখে। চল এটাই রেখে দিলাম, দিয়ে রেখে দিলাম, এই ধরুন হয়ে গেল। ভালো লাগছে দেখতে? দেখুন এবার খুব সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমরা ভিজিটিং তৈরি করি। যে কোনো আপনি ভিজিটিং কার্ড বলুন, ফ্লেক্স, ব্যানার সব কিছুই বানাতে পারবেন। তো আশা করি এটা ভিডিওটা দেখে শিখতে পেরে গেলেন কীভাবে ভিজিটিং কার্ড তৈরি করতে হয়। একটু সময় লাগে বাট শিখে যাবেন। তো আপনারা ট্রাই করবেন, বাড়িতে দেখবেন কী সমস্যা হচ্ছে। আর আপনার ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং একটা অবশ্যই অবশ্যই লাইক করবেন।